হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি দেখো মর্নিং ওয়াকে, আর আমরা চলে এসেছি মেদিনীপুরে যে কলেজিয়েট মাঠ, তো সেখানে আমরা মর্নিং ওয়াক করতে চলে এসেছি আমি আর তোমাদের দাদা। তো দেখো আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে, হয়ে আমরা চলে এসেছি সকাল সকাল সবজির বাজার করতে। দেখো এখন যেহেতু প্রচণ্ড গরম তো দিনের বেলা বেরোতে পারি না, তাই সকাল সকাল চলে এসেছি এই বাজারেই আমরা বাজার করতে। তো চলো, দেখতে পাচ্ছ সকালে অনেকেই এসেছে এখানে সবজি বাজার করতে, তো আমরাও চলে এসেছি। তো চলো কিছু সবজি এখানে কিনে নিই, তারপরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার বর্ণা লেসেস ব্লগে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি। আর এখন বাজে সকাল 7টা, এই মাত্র মর্নিং ওয়াক করে এলাম। আর দেখো এখানে নারকোল গাছটাতে পাখি আছে, তো পাখিগুলো যা শব্দ করছে মনে হচ্ছে যে নারকোল যদি না মাথায় পড়ে যায়, ভীষণ ভয় লাগে যেহেতু গাছটাতে নারকোল গাছটা আছে। তো দেখলাম যে না পাখি আছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি, প্রচণ্ড গরম লাগছে এই হাঁটাহাঁটি করে এলাম। আর চলো তোমাদেরকে দেখাই, হাঁটতে গিয়ে পুরো বাজার মাথায় করে নিয়ে চলে এসেছি, তোমরা চলো একবার দেখবে চলো। তো যেহেতু গরম পড়েছে তো আমাদের শরীরের এনার্জিগুলো সত্যি দিনকে দিন যেন কমে যাচ্ছে গরমের জন্য, তো এই গরমটাতে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, তো আমাদের তার জন্য সবজি অনেক নিয়ে এসেছি। আর স্বাস্থ্যই হচ্ছে মানুষের আসল সম্পদ, এই স্বাস্থ্যটাকে আমরা যদি ঠিকঠাক না রাখতে পারি কোনো কিছুতেই আমাদের শান্তি নেই, কোনো কিছুটাই ভালো লাগবে না। তো চলো তোমাদেরকে আগে সবজিগুলো কত এনেছে একটু দেখিয়ে নিই চলো। তো বন্ধুরা দেখো কত সবজি নিয়ে এসেছি, আর হাঁটতে গিয়ে এই সমস্ত সবজিগুলো বাজার করে নিয়ে এসেছি। কারণ কি বলতো, এখন এত গরম যে মানে বেলার সময় যে বাজারে যাব মানে যেতে পারি না, এত রোদের তাপটা বেড়েছে, তো যেখানে হাঁটতে যাই সেখানে আমাদের বাজার বসে, তো সেই জন্য সকাল সকালে দেখো এই সবজি বাজারগুলো নিয়ে চলে এসেছি। আর এই গরমের সময় সত্যি শরীরে এনার্জি দিচ্ছে না গো সবজি না খেলে, তো সেই জন্য একবারে এক সপ্তাহ সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সবজি বাজার কতগুলো করে নিয়ে এসেছি, তো এগুলোই নিয়ে এসেছি সবজির বাজার, কারণ বেলায় আর যেতে পারছি না, এত রোদের তাপ বেড়েছে যে দিনের বেলায় বেরোনোটা মানে আমার তো জানোই সে 11টার কম আমি বাজার যেতে পারি না, তো এখন আর 11টার সময় বাইরে বেরোনোটা অসম্ভব হয়ে যাচ্ছে যা গরম। তো তাই এবার থেকে তোমাদের দাদা বলে যে না সকাল সকাল যেহেতু হাঁটতে যাচ্ছি, আর ওখানেই যেহেতু আমাদের সবজির বাজারটা রাজা বাজার মেদিনীপুরের যে রাজা বাজার, তো সেখান থেকে ওই জন্য সকাল সকালে বাজারগুলো করে নিয়ে চলে এলাম। তো যাই হোক এই জন্যই সকাল সকাল বাজারগুলো নিয়ে এসেছি। আর একটা সুবিধা, সকাল সকাল বাজারটা করে নিয়ে আসলে কী বলতো, টাটকা টাটকা সবজিগুলো রান্না করাও হবে এবং টাটকা টাটকা সবজিগুলো খেতেও পাবো, তো সেই জন্য বাজারগুলো করে নিয়ে আসা। তো এবার থেকে ভাবছি প্রায় সকাল দেড় দিকেই যাব, আর দুজনে মিলে বাজারটা করে নিলে আরও সুবিধা হয়, এক একটা একটু চাপেরও হয়ে যায় বলো। তো যাই হোক চলো এবার হেঁটে এলাম, প্রচণ্ড গরম, হাঁটতে গেছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, তো এই গরমে একটু সবাইকে সচেতন হয়ে থাকতে হবে, কারণ স্বাস্থ্যই হচ্ছে মানুষের আসল সম্পদ, এই স্বাস্থ্যটাকে আমাদেরকে ভালো রাখতে হবে আগে, তারপরে অন্য কিছু। তো সবাই একটু সচেতন হয়ে থাকবে, আমরাও চেষ্টা করছি একটু যাতে ভালোভাবে থাকতে পারি, গরমটা যে ভালোভাবে কাটাতে পারি। চলো এবারে এসে একটু চেঞ্জ করি, চাটা খেতে হবে, বাড়ির এবার সমস্ত কাজ আছে সকাল থেকে তো আরম্ভ কাজ, তো চলো সেগুলো আস্তে আস্তে টুকটুক করে করি, আর কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলো চাটা খাওয়া হয়ে গেছে, তো এইবারে দেখি রান্নাটা বসাই কারণ সময় হয়ে গেছে, তো চলো রান্নাটা বসাই। আর আজকে রান্নাটা হবে লাউ চিংড়ি হবে, যেহেতু লাউ নিয়ে এসেছি, তো চলো লাউটা কাটা হচ্ছে, মা এসছে মানে আমার শাশুড়ি মা এসছেন, তো মা এখানে লাউ কাটছে, আর আমি চলো চিংড়ি মাছটা ধুয়ে নিই চট জলদি রান্না করতে হবে কারণ তোমাদের দাদার স্কুল আছে। তো চলো, তো এই যে দেখো মা লাউ কাটলো, লাউ কাটা হয়ে গেছে, তো এবারে চিংড়ি মাছগুলো ধুয়ে নিই চলো। তো বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো ধুতে বসে গেছি আমি, আর এই লাউ দিয়ে চিংড়ি হবে, আর লাউ জানো তো চিংড়ি মাছ না দিলে অতটা ভালো লাগে না, তো সেই জন্য লাউ চিংড়িও নিয়ে চলে এসেছি, তো এই যে হবে লাউ চিংড়ি, চলো এগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র রান্নাবান্না সব কমপ্লিট হলো, আর তোমাদের দাদাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে স্কুলে, তো এইবারে দেখি আমাদের স্নানটা করে নিই, স্নান টান করে নিই, আমরা এরপরে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু অনেকগুলো সবজি নিয়ে এসেছি, যেগুলো মানে সবগুলো তো আর একদিনে রান্না করা যাবে না, তো যেটুকুই রান্না করেছি চলো সেটাই তোমাদেরকে শেয়ার করি, তো চলো রান্নাঘরে যাই। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে, তো চলো কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হয়েছে আমার লাউ চিংড়ি, আর আছে এখানে শাক ভাজা, টমেটোর চাটনি, আর হয়েছে উচ্ছা ভাজা, তো আজকে দুপুরের মেনু হচ্ছে এই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখা একবারে চলে এসেছি দুপুরে, আর এই দুপুরে প্রচণ্ড গরম, আর এই গরমের সময় কী বলতো একটু শরবত খেতে ইচ্ছা করছে, আর তোমাদের দাদাও চলে এসেছে স্কুল থেকে, তো ভাবলাম তাই দুপুরবেলার সময় একটু দইয়ের শরবতেই করি।
তো ভাবলাম যে যেহেতু দইয়ের শরবত করছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিই কিভাবে আমি দইয়ের শরবতটা করি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই গরমে দইয়ের শরবতটা কিভাবে বানাতে হয়। তো তোমরা তো অনেকেই জানো, তো তবু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো কি কি লাগে এই দইয়ের শরবত করতে, তো সেই উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো যেগুলো লাগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি আমি দই, আর এখানে আছে বিট নুন, গোলমরিচ, আর এখানে আছে ভাজা জিরের গুঁড়ো, গোটা জিরেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে চিনি, এখানে আছে বরফের টুকরো, আর আছে ঠান্ডা জল। তো চলো এগুলোকে সব একসাথে একটু মিক্সি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ডার করে নেব। তো চলো একে একে সবগুলো আমি এগুলো দিয়ে দিচ্ছি। সব মিশ্রণগুলো আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি, এবার এটাকে আমি একটু গ্রাইন্ডার করে নিই। তো বন্ধুরা দেখো আমার শরবত কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো চলো এগুলো এবারে ঢেলে নিই। আর এখানে আমি কাঁচের গ্লাসও নিয়ে নিয়েছি। তো চলো এখানে কাঁচের গ্লাসে দু টুকরো করে বরফও দিয়ে দিয়েছি। তো চলো এরপরে এগুলো পরিবেশন করি। সত্যি এই গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত সত্যি ভীষণ শরীরের জন্য উপকার। আর যেহেতু এখানে দই আছে এবং জিরেটা যেটা আছে এটা হজমের জন্য কিন্তু খুবই উপকারী। তো চলো এরপর এখানে আমরা চারজন আছি যেহেতু, তার জন্যই চার গ্লাস নিয়ে নিয়েছি। আমি আছি, আমার ছেলে তোমাদের দাদা, আর আছেন মা আছেন। তো চারজনের জন্য নিয়ে নিয়েছি চার গ্লাস। তো চলো দইয়ের শরবত আমার রেডি হয়ে গেছে, এরপরে দিয়ে দিই ওদেরকে, তারপরে লাস্টে আমিও খাবো। তো চলো কীরকম হয়েছে আগে দেখি তারা কীরকম বলে। দিয়ে দিয়েছি আমি শরবত, তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি, তো ওরা খাচ্ছে। তো মা কেমন হয়েছে? দারুণ ভালো হয়েছে। তো যাই হোক ওদেরকে দিয়ে দিয়েছি, এরপরে দেখি আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে, কারণ ওনারা তো বলে দিল যে ভালো, এবার নিজে না টেস্ট করলে তার বুঝতে পারছে না কীরকম হয়েছে। তো চলো আমি নিজে একবার টেস্ট করে দেখি। তো বন্ধুরা আমিও নিয়ে বসে গেছি, দেখি একটু টেস্ট করে কীরকম হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, সত্যি ভীষণ ভালো হয়েছে। তো ভালো তো লাগবে যেহেতু দই এবং তার সাথে আছে জিরা, তার জন্য এর টেস্ট আরও আলাদা লাগছে, গোলমরিচের স্বাদটাও আছে। তো সবাই মিলে সত্যি ভীষণ ভালো, আর এই গরমের সময় তো আর কিছু বলার নেই। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দইয়ের শরবতটাও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন এ পর্যন্তই, আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।